তো দেখো বন্ধুরা, তোমাদেরকে গোপাল সোনা তো বলেই ছিল কালকে দেখাবে আমি গোপাল সোনার জন্য কী কী এনেছি। এই হচ্ছে টোটাল জিনিসপত্র, তো আমি দেখিয়ে দিচ্ছি। আমি গোপাল সোনার জন্য এরকম দুটো ঝুনঝুনি নিয়েছি, এটা আমি হচ্ছে শিলিগুড়ি মার্কেট থেকে কিনেছি। এই দুটো ঝুনঝুনি, এই একটা বাস, এগুলো আমি শিলিগুড়ি মার্কেট থেকে নিয়েছি। আর এই ক্যান্ডিটা, এই যে এই ক্যান্ডিটা, এই মার্শমেলোটা, এই ক্যান্ডিটা, তারপর এই লজেন্সটা, এটা দেখো একটা আমরেলা শেপের মধ্যে অনেক লজেন্স এটা। আর এই জুসগুলো, এটা কিউভি জুস, আর এটাও আর একটা জুস, ঠিক আছে। এগুলো আমি প্যাবং যাওয়ার সময় একটা দোকানে মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আমি সেখান থেকে এগুলো নিয়েছি লাড্ডু শোনার জন্য। আর এই ছাতাটা নিয়েছি, এটাও কিন্তু শিলিগুড়ি মার্কেট থেকে নেওয়া। আমি ছাতাটা তোমাদেরকে খুলে দেখাই। এই দেখো এরকম একটা ছাতা, আর ছাতাটা খুব একটা বড়ও না, ছোট ছাতা। আর এতে লাড্ডু, গোপু, ননি রোদ্দুরের টাইমে যেতে পারবে, বর্ষার সময় মাথায় দিতে পারবে। ছাতাটা তো আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ভাল লেগেছে সেটাও জানিও। আর এখানে রয়েছে কিছু স্প্রে বোতল, এগুলো লাড্ডু সোনাকে লাড্ডু সোনার মিমি দিয়েছে। এটা একটা স্প্রে বোতল, এটাও একটা স্প্রে বোতল, এটাও একটা স্প্রে বোতল, এরকম তিনখানা। এই যে দেখো এরকম তিনটে স্প্রে বোতল, আর এটা আর একটা পাম্পার বোতল, মাথাটা এই যে পাম্প করলে যেরকম হ্যান্ড ওয়াশ বেরোয় এরকম পাম্পার বোতল। তো লাড্ডু সোনাকে নিয়ে আমি কাছে পিঠে কোথাও ট্রাভেল করলে, যাতে লাড্ডু সোনাকে আমি গোলাপ জল বা গঙ্গা জল যেগুলো আমি নিয়ে যাই সেগুলো যাতে দিতে সুবিধা হয়, তো এই জন্য এই বোতলগুলো দিয়েছে লাড্ডু সোনার মিমি। তো এই ছিল টোটাল জিনিসপত্র লাড্ডু সোনার জন্য আনা। তো তোমাদের কোনটা ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না।